প্রিয় দর্শক আজ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে যাবার জন্য প্রত্যেক মোমিনের সারা জীবনের স্বপ্ন থাকে প্রিয় দর্শক আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা হেরা পর্বতে যেখানে হজরত জিব্রাইল আলী হিসালাম ইকরা বিসমি রব্বিকাল্লাদি খালাক সহ পাঁচটি আয়াত নিয়ে রসুলে করিম সাল্লাহ আলী উপরে প্রথম উপস্থাপন করেছেন মানে কোরআনি করিম প্রথম নাজিল হয়েছে যে পাহাড়ে যা বলে নূর যাকে বলা হয় নূরের পাহাড় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে সেই নুরের পাহাড় যা বলে নূরে নিয়ে যাচ্ছি আমাদের প্রিয়নবীর রসুলে করিম সল্ল্লাহ আলীউসাল্লাম হেরা গুহায় নির্জনে বসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন মক্কার যে সমাজে প্রিয়নবীর রসুলে করিম সল্ল্লাহ আলীউসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তা ছিল পত্তুলিকতায় ভরা তারা দেবদেবীর পূজা করত আল্লাহর একত্ববাদে তারা বিশ্বাসই করত না জুলুম নির্যাতন চুরি ডাকাতি ধর্ষণ খুন খারাবি ইত্যাদি ছিল তাদের নিত্য নৈমিত্তিক বিষয় শির কুফুরিসহ নানান অপরাধমূলক কাজ দেখে প্রিয় নবীরসুলে করিম সল্লাহ ওসাল্লাম যার নাই ব্যথিত হতেন কিভাবে এই সমাজকে সততা ন্যায় বিচার ও তাওহিদের আলোয় আলোকিত করা যায় তা নিয়ে ভীষণ ভাবতে লাগলেন আমেনার দুলাল সে ভাবনার তীব্রতা তাকে একাকি কোথাও গিয়ে ধ্যানমগ্ন হতে উৎসাহিত করে এবার নূরের নবী বেছে নিলেন জবালে নূরকে সমতল ভূমি থেকে যার উচ্চতা প্রায় আড়াই হাজার ফুট উঁচু পাহাড়ের শিখরে আছে ছোট্ট একটি গুহা যা হেরা গুহা নামেই পরিচিত সাহিত্যের পাতায় কবির কবিতায় মুমিনের হৃদয়ের আঙ্গিনায় এই হেরা গুহার সৌন্দর্যের বয়ান নবী প্রেমিকদের আকর্ষণের ঠিকানা প্রিয় নবী রসুলে করিম সল্লাহ আলী ওসাল্লামের নুরানি পরশ পেতে হেরার মুসাফির আমরা রওয়ানা হলাম গাড়ি আমাদেরকে বেশ দূরেই নামিয়ে দিল নিরুপায় হয়েই সমতল থেকে উঁচু থেকে উঁচু রাস্তায় হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে যখন জাবাল নূরের পাদদেশে পৌঁছলাম ততক্ষণে দেহে ক্লান্তি চেপে বসছে পুরো পাহাড় এখনও সামনেই রয়ে গেছে স্বাভাবিকভাবেই অন্য দশটা পাহাড়ের মতো হলে হয়তো এতটুকুতেই অবসন্ন দেহ নিয়ে ফিরে আসতাম কিন্তু এমন একটা পাহাড়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে প্রিয় নবীর রসুলে করিম সল্লাহ আলিউসাল্লাম আরোহণ করেছেন বহুবার রাতের পর রাত কাটিয়েছেন গায়ে মাখিয়েছেন পর্বতের বালুরাশি সুতরাং সেই নবীর ওম্মত হিসাবে এই পাহাড়ের প্রতি অন্যরকম একটা টান অনুভব করতে লাগলাম হৃদয়ের গভীরে কীভাবে প্রিয়নবীর রসুলে করিম সল্ল্লাহ আলিয়সাল্লাম এই পাহাড়ে উঠতেন তা একবার দেখার জন্য যে বালুরাশি আমাদের পেয়ারা নবীরসুলে করিম সল্ল্লাহ ওসাল্লামের নুরানি দেহ ছুঁয়েছে তার একটুখানি পরশ পাবার জন্য যে গুহায় আমাদের নবীরসুলে করিম আলী সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন সেখানে হৃদয় উজাড় করে হাত তুলে মহান প্রভুর কাছে দোয়া করার জন্য সম্ভব হলে দুই রাকাত নফল নামাজ আদায় করবার জন্য নবী প্রেমের তীব্র জোয়ার হৃদয়ে না থাকলে শুধুমাত্র সাধারণ ইচ্ছা শক্তি দিয়ে এমন শ্রমসাধ্য কাজ করা কখনোই সম্ভব নয় প্রিয় দর্শক যাত্রা শুরু করেছি যেহেতু প্রচন্ড রোদ সেই জন্য একটা ছাতা নিয়ে নিলাম আর উঠার জন্য বন্ধু হিসাবে একটা লাঠি নিয়ে নিলাম চলুন উপর উঠে যাব প্রিয় দর্শক উঁচু পাহাড় থেকে নামার সময় হাতের লাঠি খুব সহায়ক হয় বিধায় পাহাড়ের পাদদেশে থাকা দোকান থেকে পথের সাথী হিসাবে একটি লাঠি নিয়ে নিলাম ভরা দুপুরে যাত্রা করেছি বিধায় মাথার উপর একখানা ছাতা বসিয়ে নিলাম প্রয়োজনীয় পানীয় সাথে করে হেরার পথে যাত্রা শুরু করলাম যাত্রা যত দীর্ঘ হচ্ছে রসুলে করিম সাল্লাহ আলী ওসাল্লামের স্পর্শ জবল নূরের চূড়ায় হেরাগুহার পাথরগুলো একবার জড়িয়ে ধরার আবেগ আর ভালোবাসায় ক্লান্তিগুলো হারিয়ে ফেললাম প্রিয় দর্শক জাবালুনুরে আরোহণ করছি আর দেখছি জায়গায় জায়গায় পানীয় ও প্রয়োজনীয় খাদ্য নিয়ে দোকানিরা বসছে জেয়ারতকারীদের জন্য আজ থেকে দশ পনেরো বছর আগেও এসব দোকান পাট ছিল না যার ফলে এখন পর্যটকরা পাহাড়ে চড়তে চড়তে তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হয়ে গেলে এসব দোকানে বসে পিপাসা নিবারণ করার সুযোগ পায় আবার ইদানিং পাহাড়ের পাথরের সাথে সিমেন্ট বালি মিশিয়ে প্রায় পুরো পথেই সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে কয়েক বছর আগেও এখানে এমন সিঁড়ির ব্যবস্থা ছিল না এখন পর্যটকরা সেই সিঁড়িগুলো বেয়ে বেয়ে যাবালো উঠছেন যেখানে উঠা আগে ছিল অনেক কষ্টসাধ্য ও কঠিন কাজ এই সুবিশাল পাহাড়ে আরোহণ করতে কখনও দুর্ঘটনা ও বিপদও ঘটতো সেই সংখ্যা এখন অনেকটাই কমে গেছে আমরা যখন এই পাহাড়ে উঠছিলাম ক্লান্তি আর কষ্টের আতিশয্যে মনে প্রশ্ন আসছিল এখন তো আমরা অনেক সহজেই আরোহণ করতে পারছি কিন্তু প্রায় পনেরোশো বছর আগে আমাদের পেয়ারা নবীর রসুলে করিম সল্লী ওসাল্লাম কিভাবে আরোহণ করেছিলেন যে সময় এখানে কোনো সিঁড়ির ব্যবস্থাই ছিল না তৃষ্ণা বা ক্ষুদা মিটাবার কোনো দোকান ছিল না আল্লাহর নবী রসুলে করিম সাল্লাহ আলিউসাল্লাম সে সময় কিভাবে বারবার এসেছিলেন এই জবলে নোরে দর্শক আমরা উঠছি আর ভাবছি যে আমরা একদিনের এক দুপুরে উঠছি তাতেই আমাদের এই অবস্থা নবদ প্রকাশের আগে আমাদের নবী সাল্লাহ আলী সাল্লাম প্রায় প্রতিদিনই উঠতেন এবং রাতে এখানে ইবাদত করতেন কিভাবে এই নিত্য দিনের উঠা এবং নামা পেয়ারাণবী করেছেন বারবার সে কথাই মনে পড়ছে আমাদের এটাই শুধু ভাবছি এখানে না আসলে বোঝা যাবে না যে দিন কিভাবে প্রচার করেছেন নবীজি কত কষ্ট কষ্ট করেছেন আমাদের আমাদের জন্য জন্য করতেন আরো বেশি করে মনে পড়ছিল হজরত মা খাদিজাতুল কুবরার্লাহ তাল আহার কথা প্রিয় নবী করিম সুলেক রিম ওসাল্লাম যখন হেরা গুহায় রাতের পর রাত ইবাদতে মগ্ন থাকতেন তখন হজরত খাদিজা রদি আল্লাহু তালানহা প্রায়ই খাবার নিয়ে এই জাবালে নূরে হেরা গুহায় আরোহণ করতেন তখন হজরত মা খাদিজা রদিয়াল্লাহ তাল আনহা ছিলেন ষাট উর্দ্ধ নারী ষাট একজন নারী কিভাবে এত উঁচু পাহাড়ের চূড়ায় আরোহণ করতেন আমরা হেরা পর্বতে আরোহণকালে বার বার তাই স্মরণ করছিলাম আসলেই ইসলামের দূর দিনের সাথী ছিলেন হজরত খাদিজা রদিয়াল্লাহ তাল আনহা ষাট বয়সে তিনি প্রিয় নবীরসুলে করিম সল্ল্লাহ আলী জন্য যে কষ্ট সহ্য করেছিলেন তা প্রকাশ করার কোনো ভাষাই আমাদের জানা নেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা জাবাল নূরের একেবারে চূড়ায় পৌঁছতে সক্ষম হলাম নবী প্রেমের টানে চূড়ায় উঠেই দেখি একজন আশেখ রসুল ভাই মনের মাধুরী মিশিয়ে আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্ল্লাহ আলী সাল্লামের শানে নাকে রসুল পড়ছে दीदार अता करना है ऐस गुंबद वाले मोर दुआ करना जब वक्त नजा आए आका दीदार अता करना তার না পড়ার ধরন এতটাই হৃদয়গ্রাহী ছিল যে এক মুহূর্তের জন্য মনে হল নীরবে নিবৃতে আমরা ক্লান্তি দূরকারী কোন সুধা পান করছি রসুলের এই প্রেমময় মিষ্টি সুর আমাদের অনেকক্ষণই আটকে রাখল এখানে দর্শক উপর উঠে আমাদের এক ভাইকে দেখলাম মধুর আওয়াজে নাথ রসুল ইসলাম পড়ছে আসলেই নবী নবির করিম সাল্লিউসালামার পবিত্র নাথ রসুল এমনই একটা জিনিস যেটা তেলাওয়াত করলে ইমান তাজা হয় অন্তর ঠান্ডা হয় আমরাও সে কারণে এখানে একটু বসলাম আমাদের অন্তরটা ঠান্ডা করে নিলাম এইবারও তাইলে ফিরে কতক্ষণ নাচ শোনার পর আমরা এগুতে লাগলাম হেরা গুহার দিকে গন্তব্যের দিকে যতই এগিয়ে যাচ্ছিলাম আনন্দে আহ্লাদে হৃদয় মন ততটাই নৃত্য করছিল এক অস্থির অবস্থার সম্মুখীন আমাদের হৃদয় প্রিয় দর্শক হেরা গুহাটি জবল নূরের চূড়া থেকে একটু নিচের দিকে প্রিয় দর্শক হেরাগুহায় নবী প্রেমিক জেয়ারত কারিগণ সাধারণত সকালবেলা বেশি আসেন এবং সকালে প্রচণ্ড ভিড় থাকে আমরা তা জানি বলেই একটু বেলা করে বের হয়েছি আমরা এখানে যখন এসে পৌঁছেছি এখন বেলা সাড়ে বারোটা তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন এখনও প্রচণ্ড ভিড় জানি না ততক্ষণে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত হেরাগুহার পর্বতের ঠিক সেই জায়গায় যেতে পারবো যেখানে রসুলের কারিম সোল্লা ইবাদত করতেন এখনো নবী প্রেমিক প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি আমরা আমরা অপেক্ষা আছি দেখি আপনাদেরকে কখন নিয়ে যেতে পারি সেই স্বপ্নের ঠিকানায় প্রিয় দর্শক মূল হেরা যেতে হলে পাহাড়ের তীর ঘেষে ভয়ঙ্কর রাস্তা দিয়ে যেতে হয় এখন অবশ্য একটু সিঁড়ি করা আছে বিপদ হওয়ার আশঙ্কা কম আমরা সেই আশঙ্কাকে পেছনে ফেলে হেরা গুহার দিকে এগিয়ে চললাম সময় এখানে কোনো রেলিং ছিল না সিঁড়ি ছিল না খুবই রিস্কি ছিল এখন অবশ্য কিছু রেলিং এবং সিঁড়ি করে দেওয়া হয়েছে যার কারণে এখানে নামাটা অনেকটা নিরাপদ হয়েছে প্রিয় দর্শক মূল হেরা গুহায় ঢুকার রাস্তাটি দুই পাথরের মাঝখানে খুবই সরু একজন সাধারণ মানুষও সেই সরু রাস্তা দিয়ে ঢুকা খুব কঠিন প্রিয় দর্শক হেরাগুহে যাওয়ার জন্য দুই পাথরের মাঝখানে এই হলো সরু রাস্তা চলুন দেখি যায় প্রিয় দর্শক সেই সরু পথটি অতিক্রম করতে আমাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে কিন্তু তারপরেও নবী প্রেমের আকর্ষণে অনেক স্বাস্থ্যবান মানুষও সেই সরু রাস্তা অতিক্রম করে হেরা গুহায় ঢুকতে সক্ষম হয় আমরাও মনের আবেগ আর ভালোবাসা নিয়ে রসুলে করিম সল্লাহ তাল আলী সাল্লামের স্মৃতিধন্য এই হেরা পর্বতের একটু পরশ নেয়ার জন্য এই সরু পথ অতিক্রম করছি প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন আহকামুল হাকিমের দরবারে অসংখ্য সুক্রিয়া আদায় করছি সেই সরু পথ অতিক্রম করে আমরা হেরা পর্বতের একেবারেই মুখে এসে পৌঁছলাম প্রচন্ড ভিড় আমরা গাড়ে হেরার একেবারেই মুখে চলে এসেছি আর একটু কয়েক কদম হলে আমরা গাড়ে হেরার ঠিক ওই জায়গাটি চলে যাব। যেই জায়গায় প্রিয় নবী সাল্লু আলী ওসাল্লাম ইবাদত করতেন নীরবে নির্জনে বসে প্রিয় দর্শক এই সেই বরকতময় ঐতিহাসিক গুহা যেখানে আমাদের প্রিয় নবীর করিম সল্লাহ আলী ওসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন মহান রবের ইবাদত করতেন আজ আমরা এখানে এসে আমাদের হৃদয় মন শিওরে উঠছে অবশেষে যখন গুহার ঠিক মুখে দাঁড়িয়ে গুহার ভেতরে দৃষ্টি দিলাম তখন শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে ভয় আবেগ ভালোবাসা সব কিছু মিলিয়ে শরীর কেমন যেন অজানা এক অনুভূতিতে নিথর হয়ে আসছিল বারবার অনুভব করছিলাম এখানেই আমাদের প্রিয় নবী রসুলে করিম সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম রাতের পর রাত যাপন করেছিলেন এখানেই হজরত জিব্রেল আমিন আলিহাল্লাম এসেছিলেন এবং আমাদের প্রিয় নবী রসুলে করিম সল্ল্লাহু আলি ওয়াসাল্লামের সাথে আলিঙ্গন করেছিলেন যে কোরআন আন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদর হাজার মাস থেকে আরও বেশি মর্যাদাপূর্ণ হয়েছে সে আন নাজিলের উদ্বোধন হয়েছে এই পবিত্র গুহায় যেখানে প্রিয়নবী সাল্লিয় ইউসাল্লাম বসে ধ্যান করতেন যেখানে জিবির আমিন হাজির হয়েছেন মহান আল্লাহ আজ সেখানেই আমাদেরকে নিয়ে এসেছেন প্রিয় দর্শক পবিত্র হেরা গুহার উপরের পাথরের ঠিক ছাদে আমরা দাঁড়িয়ে শরীফ দেখাবার চেষ্টা করছি একটা সময় ছিল যখন এই পাথরের ছাদ থেকে পবিত্র খানায় কাবা দেখা যেত এখন হাইরাজ বিল্ডিং হওয়ার কারণে খানায় কাবা দেখা না গেলেও পবিত্র মসজিদে হারমের সুন্দর মিনারগুলো দেখা যাচ্ছে এই গুহায় ইসলামের মহিষী নারী ইসলামের জন্য যার দরজ ছিল অপরিসীম যিনি ধন সম্পদ উজাড় করে দিয়েছেন পেয়ারা নবীরসুলে করিম সল্লাহ আলী জন্য নবীজির প্রথম স্ত্রী হজরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ তালানহা নবীর জন্য খাবার নিয়ে এই গুহায় হাজির হতেন ভেবে ভেবে আমরা বারবার আবেগাপ্লুত হয়ে পড়ছিলাম প্রিয় দর্শক এই ঐতিহাসিক হেরা গুহায় দিনের পর দিন ধ্যান করেছেন প্রিয় নবীরসুলে করিম সল্লাহ আলীহসাল্লাম অবশেষে হঠাৎ একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরস্তাকুলের সর্দার হজরত জিব্রাঈল আলিহ্লাম অবতীর্ণ হলেন রসুলের করিম সল্লাহ আলীউসাল্লামার কাছে সাথে নিয়ে আসেন পবিত্র কোরআনের পাঁচটি আয়াত প্রথম আয়াত তেলাওয়াত করেই জিব্রাইল আমিন আল্লাহর পিয়ার হাবিব সল্ল্লাহু ইউসাল্লামকে বললেন আপনি পড়ুন রসুলের করিম সল্লাহ আলীউসাল্লাম জবাব দিলেন আমি পাঠক নই এরপর জিব্রাহল আলিহ্লাম আল্লাহর পিয়ারা হাবিব সাল্লিউসাল্লামার সিনায় সিনা লাগিয়ে জোরে জড়িয়ে ধরলেন এবারও জিব্রাহল বললেন আপনি পাঠ করুন জবাবে পেয়ারা নবী রসুলের করিম সাল্লিয়সাল্লাম আবারও বললেন আমি পাঠক নই এবারও জিব্রাহল আলি ইসাল্লাম রসুল করিম সল্ল্লাহ আলী সিনায় সিনা লাগিয়ে জোরে জড়িয়ে ধরলেন এবং বললেন আপনি পড়ুন আপনার প্রভুর নামে রসুলের করিম সল্লাহ আলী এবার পড়তে লাগলেন ইকরা বিস্মীর খলাক এভাবে পাঁচ পাঁচটি আয়াত রসুলের করিম সল্লাহ আলী সাল্লাম উচ্চারণ করলেন প্রিয় দর্শক এই আয়াতগুলো নাজিলের পর প্যারা নবী রসুলের করিম সল্লাহ আলীউসাল্লাম কিছুটা অস্থির হয়ে পড়লেন আর কাফতে কাঁপতে নেমে আসলেন হজরত খাদিজা রাদ আল্লাহ তালানহার কাছে বিবি খাদিজার কাছে এসে বলতে লাগলেন আমাকে চাদর আবৃত করে দাও আমাকে চাদর আবৃত করে দাও রসলে করিম আল আলীউসাল্লামকে চাদর আবৃত করে দেওয়ার পর তিনি স্থির অবস্থায় ফিরে এলেন এভাবেই প্রথম ওহি নাজিলের ইতিহাসের সাথে মেখে যায় জাবাল নূরের ইতিহাস তখন হজরত খাদিজা রদিয়াল্লাহ তাল আনহা রসুল করিম আল আলিয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন আপনার রব আপনাকে কখনোই অপমানিত করবেন না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন সত্য কথা বলেন মানুষের বোঝা বহন করেন মেহমানের মেহমানদারি করেন এবং মানুষের হক প্রতিষ্ঠা করেন তারপর হজরত খাদিজা রদিয়াল্লাহ তালানহা রসুলে করিম সল্ল্লাহ আলিয়াসাল্লামকে নিয়ে চললেন আম্মাজান খাদিজার আপন চাচা ওয়ারাকাবিন নৌফলের কাছে যিনি একাধারে তাওরা তিনজিলের ব্যাপারে সমান জ্ঞাত ছিলেন জাহিলি যুগেও তিনি ছিলেন দিনে হানিফ তথা একত্ববাদের অনুসারী কোনো প্রকার শিরিক কুফুরি কাজে তিনি নিজেকে কখনো জড়াননি পুরো ঘটনা যখন ওয়ারাকা ইবনের নৌফলের কাছে বিস্তারিত খুলে বললেন তারপর ওয়ারাকা বললেন এই ফেরস্তা হল না মুস তথা জিব্রাইল যিনি হজরত মুস আলি কাছে অবতীর্ণ হতেন যেহেতু এই ফেরেস্তা নবী ছাড়া কারো কাছে অবতীর্ণ হতেন না অতএব মোহাম্মদ ইউসাল্লাম এই উম্মতের নবী এ কথা নিঃসন্দেহে বলা যায় কিন্তু দুঃখজনক খবর হচ্ছে তার কম তাকে অনেক কষ্ট দেবে এবং তার শহর মক্কা থেকে বের করে দেবে পূর্ববর্তী যত নবী রসুল তাওহিদের বাণী শুনিয়েছেন সবার সাথেই এমনই অন্যায় করা হয়েছে এই বলে ওয়ারাকাইবনে নৌফল আল্লাহর নবী রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি ইমান আনয়নের আশ্বাস দেন প্রিয় দর্শক এই হেরা পর্বতের চূড়ায় উঠে একটা পুরো পরিবার যারা জিয়ারত করার জন্য এসেছেন তাদের সাথে আমাদের কথা হয় কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রাজেল বিন মাসরাফি এই যে জাবাল নূরে আপনারা আসলেন এরা তো মনে আপনার সাথে জি আমার ছেলে তাহমিদ বিন রাজেল আমার ভাই আসিফ আমার আন্টি আমার মা এবং আমার ওয়াইফ তো এখানে এই জবালে নুড়ে এসে আপনার কেমন লাগছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এর মতো অনুভূতি আর অন্য কিছুতে হতে পারে না এখানে প্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে আমাদের হজম মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আস্লামের কাছে এইটা এখানে দেখ দেখা দেখার পরে বা এই জায়গায় আসার পরে নিজেকে ধরে রাখা খুব মুশকিল আর কি মাশাল্লাহ এটা একটা বিশেষ অনুভূতি বাবু তুমি তো মোস্ট ইয়াং তোমার কেমন লাগছে বাইশশো ফিট উপরে আসাটা হয়তোবা শারীরিক ভাবে কষ্ট করে লাগতে পারে কিন্তু উপরে উঠার পরে যে মান মনের শান্তিটা সেটা সব কষ্ট দূর করে দিয়েছে প্রিয় দর্শক আমরা একজন বোনের কথা শুনি আমাদের মা খাদিজা এখানে হচ্ছে কত কষ্ট করে নবীজির জন্য খাবার নিয়ে আসতেন তিনবেলা আমরা যখন আসছি আমরা চিন্তা করছি যে কীভাবে আনতে এক পর্যায়ে আমরা কষ্ট করে করে উঠছি পরে দেখছি একটা রাস্তা বানানো হচ্ছে কোনো এক সময় সেই রাস্তা খুব তাড়াতাড়ি হয়তো আমরা গাড়ি করে আসবো কিন্তু আসলে এখানে গাড়ি করে আসার জায়গা না এখানে আমাদের এইভাবে আসতে হবে আমাদের কষ্ট করে আসতে হবে তাহলে আমরা কিছুটা হলেও আমাদের মা খাদিজার সেই যে কষ্ট করে নবীজির কাছে আনতেন তার খাবার তিনবেলা তার জন্য মহাপ সহকারে সেটা আমরা ফিল করতে পারবো আল্লাহ আমাদেরকে হেদায়ত আমাদের যে এখন বয়স হয়েছে এখন আমরা সিঁড়ি ভেঙে উঠতেই কষ্ট হয় লিফটে যাতায়াত করি কিন্তু এখানে এসে সেই কষ্টটা যেন খুব লাভক হয়ে গেছে এবং উপরে উঠে এসে যে আনন্দটা পেলাম আল্লাহর রহমে যে আল্লাহর কাছে শুক্রিয়া এই তথ্যটা আল্লাহ আমাদের দান করেছে যেখানে আসার ক্ষমতা করে দিয়েছে সুপ্রিয় দর্শক আসলেই এই জবলে নূরে না উঠলেই এখানকার যে আবেগ যে ভালোবাসা যে অনুভূতি এটা কেউ বুঝতে পারবে না এখানে তারাই আসে যারা রসুল করিম সল্লাহ আলিয়াল্লামকে ভালোবাসে এবং ভালোবেসে নবীজির স্মৃতিচিহ্নগুলো খুঁজে 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 দেখে কোথায় পেয়ারা নবী গিয়েছেন কোথায় আশ্রয় নিয়েছেন কোথায় বসেছেন কোথায় দাঁড়িয়েছেন ঠিক সেই জায়গাগুলোতে নবীর প্রেমিক কোম্মতরা গিয়ে থাকে এই জাবাল নূর সেরকম একটি বরকতময় জায়গা প্রিয় দর্শক পবিত্র হেরা পর্বত জেয়ারত করে এবার আমাদের ফেরার পালা তৃপ্তি ভরে মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করে আমরা হেরা গুহা থেকে নামতে শুরু করি পাহাড়ে আরোহণ করা যতটা কঠিন অবিশ্বাস্য হলেও সত্য যে পাহাড় থেকে নামা আরও অনেক কঠিন প্রতিটা কদম যখনই নিচের পাথরে রাখছি তখন অবসন্ন পুরু দেহ আশ্রে পড়ছে পায়ের উপর তখন শরীরের ব্যালেন্স ঠিক রাখতে হাতের লাঠি অনেকটাই সহায়তা করে পাহাড়ের পাদদেশে নেমে ঐতিহাসিক বরকতময় হেরা পর্বতের দিকে আরও একবার ভালোবাসার দৃষ্টি দিয়ে গাড়িতে উঠে আমরা হেরেমের পথে রওয়ানা হলাম